আলিগঞ্জ দারুসুন্নাহ নূরানী কিন্ডারগার্টেনে বার্ষিক মেধা পুরস্কার ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মজিব পাটোয়ারির তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছি আমি বিলকিস ওয়াসিফা। আলিগঞ্জ দারুসুন্নাহ নূরানী কিন্ডারগার্টেন ও হাফিজিয়া মাদ্রাসায় বার্ষিক মেধা পুরস্কার ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানটির শুরুতেই কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী আফিফ ও নাতে রাসুল পরিবেশন করেন সাইমন। বৃহস্পতিবার সকালে হাজীগঞ্জ পৌরসভাধীন আলিগঞ্জে প্রতিষ্ঠানটির নিজস্ব কার্যালয়ে বেশ উৎসবমুখর পরিবেশে মেধা পুরস্কার ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানটির পরিচালক ও পল্লী বিদ্যুৎ এক জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফিজ মাওলানা মাহমুদুল হাসানের সঞ্চালনায় ও প্রতিষ্ঠাতা মকসুদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন মজুমদার বাড়ি জামে মসজিদের মোতাওয়ালি হুমায়ুন কবির স্বপন মজুমদার। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন শাহাদাত হোসেন মজুমদার, কাউন্সিলর আবু কালাম আজাদ, কাজী নাজমুল আলম আহাদ, জাকির হোসেন বেপারি, মনিরুজ্জামান হিরণ প্রমুখ। মেধা তালিকা উত্তীর্ণ 160 জন শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। এর আগে আগত অতিথিবৃন্দদেরকে ফুল দিয়ে বরণ ও পুরস্কার বিতরণ করেন প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষার্থীদের অভিভাবক ও প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা। প্রসঙ্গ, উক্ত প্রতিষ্ঠানে অভিজ্ঞ 31 জন শিক্ষক দ্বারা পরিচালিত হয়ে আসছে। প্রতিষ্ঠানের সকল বিভাগের 500-এর বেশি শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম অত্যন্ত সুনামের সাথে পরিচালনা করে আসছে প্রতিষ্ঠানটি। পরিশেষে শিক্ষার্থীদের নতুন সবক প্রদানের মধ্য দিয়ে প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করেন। পপুলার বিডি নিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর।